বাইরের পাতায় জমছে ধুলো জমতে থাকুক না আমার দেওয়া গোলাপটা তুই নষ্ট কই গেল নিঠুর বন্ধু রে হাই কোন দূরে সারা বাংলা খুঁজি তোমারে ৬৪ জেলাতে জঙ্গলের মেলাতে পথে ঘাটে খুঁজা ফিরি দেখা দাও নাই আমারে কই গেল নিঠুর বন্ধু রে হাই কোন দূরে ও আমার জান পাখি তোমাকে খুঁজতে খুঁজতে সেই শহরের জঙ্গল থেকে গ্রামের জঙ্গলে চলে এলাম তবুও তোমার দেখা পেলাম না বন্ধু রে এই গার্লফ্রেন্ড আমাকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে না তো আরে এই মদন কথা বলছিস না কেন ও মা এ তো দেখছি হেঁটে হেঁটে ঘুমাচ্ছে দাঁড়া আমি মরছি আমার জ্বালায় আর তুই কি না শুক পাখির মতো ঘুমাচ্ছিস এ কথা বলে বল্টু শিয়াল বিল্লু শিয়ালকে একটা লাথি মারে লাথি খেয়ে বিল্লু শিয়ালের ঘুম ভেঙে যায় আরে দোস্ত তুই আমাকে গাড়ি থেকে ফেলে দিলি কেন আরে এ তো দেখছি জঙ্গল আমার গার্লফ্রেন্ড কোথায় আরে এই মদনশালা আজ কয় বোতল খেয়ে গাড়িতে উঠেছি শুনি তোকে না বলেছি আরছি খেয়ে গাড়িতে উঠতে আর তুই কি না এসব ছাইপাশ খেয়ে আমার গার্লফ্রেন্ডকে খুঁজতে এসেছিস তোর আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই দে আমার ব্যাগ আর তুই এক্ষুনি শহরের জঙ্গলে চলে যা দোস্ত আমার ভুল হয়ে গেছে আমাকে তাড়িয়ে দিস না আমি আর কখনো সব ছাইপাশ খাবো না চল বন্ধু সামনে গিয়ে দেখি তোর গার্লফ্রেন্ডের দেখা পাই কিনা এ কথা বলে বল্টু শিয়াল আর বিল্লু শিয়াল যেতে থাকে হঠাৎ তারা একটি সুন্দরী শিয়ালিনীকে কলসি কাঁধে নিয়ে যেতে দেখে আরে বন্ধু আমি কি দেখছি আমার তো মনে হয় এটাই তোর গার্লফ্রেন্ড আচ্ছা বন্ধু বলতো তোর গার্লফ্রেন্ড কি কখনো তোকে তার বাড়ি দেখায়নি আরে গর্ধ বাড়ি তো দেখা দূরের কথা আজ পর্যন্ত আমি ওর মুখটাই দেখলাম না ও দেখতে কেমন সেটাও জানি না তবে ও আমাকে কুরিয়ার করে একটা ডায়েরি পাঠিয়েছিল সেই ডায়েরিতে ওর যত ভালোবাসার কথা লেখা আছে এই ব্যাগটাতে সেই ডায়েরিটা আছে এই ডায়েরি দেখে ওই মেয়েটা যদি চিনতে পারে তবেই বুঝবো এই মেয়েটাই আমার গার্লফ্রেন্ড বুঝেছিস চল যাওয়া যাক এই কথা বলে তারা দুই বন্ধু শিয়ালিনীর কাছে যায় আর ডায়েরিটা হাতে নিয়ে বলে ও মিস বাংলাদেশ তুমি দেখতে এত সুন্দরী কেন আর এই পথে তুমি কোথায় যাচ্ছ শুনি আমার নাম ক্যালকাটা নয় আমার নাম হচ্ছে গোলাপি আমি পুকুরে পানি আনতে যাচ্ছি তা তুমি তো দেখতে খুব হ্যান্ডসাম গো আমাকে বিয়ে করবে তুমি তোমাকে আমি বিয়ে করব গো সুন্দরী চলো কাজী অফিসে যাই তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি আমার স্বামীকে তালাক দিয়ে তোমাকে বিয়ে করব চলো গো কাজী অফিসে চলো গোলাপি শিয়ালিনীর মুখে এমন কথা শুনে তারা দুই বন্ধু এদিক ওদিক দৌড়ে পালাতে থাকে এই তারাও কোথায় যাচ্ছ আমাকে বিয়ে করবে না তারাও বলছি এচ্ছা চলে গেল ওরা কপাল আমার এত সুন্দর হ্যান্ডসাম ছেলে পেয়েও হাতছাড়া করলাম এসব বলে গোলাপি শিয়ালিনী চলে যায় আর এদিকে তারা দুই বন্ধু দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে হাঁপাতে থাকে আর বলে বন্ধু আরেকটু হলেই তো ওই মেয়ে তোকে কাজী অফিসে নিয়ে যেত আর তোর গলায় মালা পরিয়ে তোর গলায় ঝুলে পড়তো বন্ধু আমার মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ডকে খুঁজতে গিয়ে আমি আমার নিজের গার্লফ্রেন্ডকেই হারিয়ে ফেলবো যদি আমার গার্লফ্রেন্ড জানতে পারে এই গ্রামের জঙ্গলের কোনো মেয়ে শিয়ালিনী আমার গলায় মালা পরিয়ে দিয়েছে তাহলে তো আমার গার্লফ্রেন্ড আমাকে কাঁচাই চিবিয়ে খাবে বন্ধু আমি যে ওকে না দেখেই ভালোবেসেছি তুই আমার জন্য আরেকটু কষ্ট কর বন্ধু আমার গার্লফ্রেন্ডের ডায়েরিতে লেখা ভালোবাসার কথাগুলো কি করে ভুলে যাই বল এরপর বল্টু শিয়াল ডায়েরিটা খুলে আর বলে তোর ডায়েরির পাতা জুড়ে কার নামে কবিতা ডায়েরির ভাঁজে ওই যে দেখি এক বুক দুঃখ নিয়ে বল্টু শিয়াল তার গার্লফ্রেন্ডকে খুঁজতে লাগে ক্লান্ত হয়ে তারা একটি গাছের নিচে বসে পড়ে
আর তখনই সেখানকার এক গুহা থেকে অপরূপ সুন্দরী শিয়ালিনী বেরিয়ে আসে। বেরিয়ে এসে শিয়ালিনী তাদের দুই বন্ধুকে দেখতে পায়। আরে আরে, এরা কারা? আমার বাড়ির সামনে এরা এভাবে বসে আছে কেন? আমি কি ওখানে যাব? আমার মনে হচ্ছে ওরা দুজন ভিক্ষা করতে এসেছে, আমি বরং কিছু খাবার নিয়ে আসি। এ কথা বলে শিয়ালিনী কিছু খাবার নিয়ে তাদের কাছে যায়। আর বলে, এই যে শুনছেন, আমি আপনাদের বলছি, আপনাদের দেখে আমার খুব মায়া হয়েছে গো। মনে হচ্ছে আপনাদের কেউ এখনো ভিক্ষা দেয়নি, তাই এভাবে আপনাদের বসে থাকতে দেখে এই খাবার গুলো নিয়ে এসেছি, খেয়ে নিন আপনারা। শিয়ালিনী যখন এসব কথা বলছিল তখন তার দুই বন্ধু হা করে শুধু শিয়ালিনীর দিকেই দেখছিল। আর শিয়ালিনী হঠাৎ বল্টু শিয়ালের হাতে তার দেয়া উপহারের ডায়েরিটা দেখতে পায়। আরে, এই ডায়েরি তুমি কোথায় পেলে? এটা তো আমি আমার বয়ফ্রেন্ডকে উপহার হিসেবে দিয়েছিলাম, এই ডায়েরি তোমার কাছে কি করে এলো? এরপর বল্টু শিয়াল তার গার্লফ্রেন্ডকে তার সমস্ত কথা খুলে বলে। সব শুনে শিয়ালিনী হেসে বলে, তোমাদের দেখে আমার বড্ড হাসি পাচ্ছে। শহরের শিয়ালদের কিনা ঘোল খাওয়ালো গ্রামের এক সাধারণ শিয়ালিনী। শোনো জান, আমি আর তোমাদের এই গ্রামের জঙ্গলে একদিনও থাকবো না, তুমি ব্যাগ গুছিয়ে নাও, আজই আমি তোমাকে নিয়ে আমাদের শহরের জঙ্গলে চলে যাব। আমার মতো আর কোন অন্ধ প্রেমিক তার গার্লফ্রেন্ডের জন্য যেন এমন বিপদে না পড়ে। কথা বলে বল্টু শিয়াল সেই সুন্দরী শিয়ালিনীকে শহরে নিয়ে যায়। আর ধুমধাম করে বল্টু শিয়াল সেই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে। সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও। শুনেন গো আপা মনি, নাম আমার আব্দুল গনি, সত্য কথায় আমি কই, আমার রিক্সা সেদিন আপনি রাইখা গেছেন তিনটি বই, আমার রিক্সা সেদিন আপনি রাইখা গেছেন তিনটি বই। মানে আমি আমার বইগুলো তোমার রিকশাতে রেখে এসেছিলাম, আমি আমার বইগুলো আমার গোয়ায় কত খুঁজেছি।